চলমান কাতার বিশ্বকাপের অন্য সব বিষয়গুলোর মতো ফুটবলও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ প্রযুক্তির বলটির নাম আল রিহালা, যা বিশ্বকাপের অফিসিয়াল ফুটবল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত মোট 7টি ম্যাচ চার্জিং সিস্টেমের বল আল রিহালা দিয়ে খেলা হয়েছে। তবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে দেখা যাবে না আল রিহালা বলকে। কিন্তু কেন? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কাতার বিশ্বকাপে চমকের যেন শেষ নেই। জমকালো উদ্বোধনের পর আয়োজনেও ছিল ভিন্নতা, তবে অফসাইড বিতর্ক নতুন মাত্রায় পৌঁছেছে, যেখানে গোল হওয়ার পরও বাতিল করে দেয়া হচ্ছে। তাই এবার আসছে বলে পরিবর্তন। ফিফা পরবর্তী 4 ম্যাচের জন্য নিয়ে এসেছে নতুন এক বল। ওই বলের নাম আল হিল্ম, যার অর্থ স্বপ্ন। বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস বানিয়েছে এই বিশেষ বল। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আল হিল্ম বলে আইএমইউ সেন্সর ব্যবহার করেছে অ্যাডিডাস, যার ফলে স্বয়ংক্রিয়ভাবে খেলোয়াড়দের অবস্থান নির্ণয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে নির্ভুলভাবে অফসাইড শনাক্ত করা যাবে। নতুন এ বল যুক্ত করার কারণ, চলমান কাতার বিশ্বকাপে একাধিক ম্যাচে অফসাইড নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। আরও নিখুঁতভাবে অফসাইড শনাক্ত করতে প্রযুক্তি সংবলিত বলটি প্রস্তুত করা হয়েছে। বলটি স্থানীয় পরিবেশ ও তাপমাত্রার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে বলে জানায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আল হিল্ম বলের সোনালি ত্রিভুজাকার নকশা দোহা শহর ঘিরে ঝকঝকে মরুভূমিকে ইঙ্গিত করে। এছাড়া বিশ্বকাপ ট্রফির রং ও কাতারের জাতীয় পতাকার প্যাটার্ন থেকে অনুপ্রাণিত হয়ে বলের ডিজাইন করা হয়েছে। প্রতিটি বিশ্বকাপে ফুটবল সরবরাহের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান নতুনত্ব নিয়ে আসে। নাগরিক।